সিবিআই এর সিজার লিস্টে এবার সন্দীপ ঘোষকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ বাড়ি থেকে বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে, যার মধ্যে 288 পাতার আরটিআই এর কপি এবং অভিযোগ পত্র পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, প্রকাশ সেনা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশের আগেও আমরা দেখেছিলাম যে যে অভিযোগ একেবারে টেন্ডার দুর্নীতির ক্ষেত্রে সন্দীপ ঘোষের নামে থানায় করা হয়েছিল, সেই অভিযোগ পত্রের অরিজিনাল কপি সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল। এবার সিবিআই কি দাবি করছে? দেখো, তুমি জানো এর আগের দিন যেদিন আরজিকর দুর্নীতির মামলার শুনানি আলিপুর কোর্টে হয় সেদিনই কিন্তু সিবিআই তরফে যে রিমান্ড প্রেয়ার পেশ করা হয়েছিল সেখানে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য ছিল। সেখানে তারা উল্লেখ করেছিলেন বা কোর্টকে জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষের বাড়ি থেকে এমন কিছু নথি পাওয়া গেছে যেটা তার বাড়িতে থাকার কথা নয়। এবার কিন্তু সেই সিজার লিস্টের কপি আমাদের হাতে রয়েছে। সেই সিজার লিস্টের কপির 3 নম্বর পয়েন্ট তুমি যদি দেখো, সেখানে সিবিআই তরফে যেটা লেখা হচ্ছে যে সন্দীপ ঘোষের বাড়িতে আরটিআই এর কপি পাওয়া গেছে, অর্থাৎ আরজিকর এবং সেই মেডিকেল কলেজ নিয়ে একাধিক যে অভিযোগ জমা পড়তো, আরটিআই এর কপি জমা পড়তো, সেই আরটিআই এর কপি পাওয়া গেছে। এমনকি তুমি যদি 8 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পয়েন্ট দেখো, সেখানে যেটা সিবিআই এর সিজার লিস্টে উল্লেখ রয়েছে যে সন্দীপ ঘোষের বাড়িতে টেন্ডার কোটেশন, অর্থাৎ যে অভিযোগ বারবার উঠে আসছিল যে আরজিকর হাসপাতালের ভেতরে কোনো নিয়ম না মেনে বেআইনিভাবে টেন্ডার জারি করা হয়েছে, বিভিন্ন লোককে টেন্ডার পাস করিয়ে দেওয়া হয়েছে, এমন 700 পাতার, প্রায় 700 পাতার কপি সন্দীপ ঘোষের বাড়িতে কি করছিল, অর্থাৎ টেন্ডার সংক্রান্ত নথি যেটা আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষের বাড়িতে থাকার কথা, সেটা কেন সন্দীপ ঘোষের তার অফিসে থাকার কথা, কেন সন্দীপ ঘোষের বাড়িতে ছিল সেই টেন্ডারের কপি, কোটেশনের কপি, অর্থাৎ কোন ঠিকাদার কি কোটেশন দিচ্ছে তার কপি সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া যাচ্ছে। এবং তুমি জানো বারবার যেটা সিবিআই সূত্রের খবর যে ওসি টালার সঙ্গে সন্দীপ ঘোষের একটা নেক্সাস ছিল, বারবার কোর্টে দাঁড়িয়ে তারা দাবি করেছেন। এই সিজার লিস্টের 13 নম্বর পয়েন্টে তুমি দেখো, সেখানে চাঞ্চল্যকর দাবি কিন্তু করা হচ্ছে সিবিআই তরফে, এবং সিজার লিস্টে দেখে কিন্তু তেমনই কিছু মনে হচ্ছে। ইন্টারনাল রিপোর্ট সন্দীপ ঘোষের বাড়িতে রয়েছে, ইন্টারনাল কমিটির রিপোর্ট কেন সন্দীপ ঘোষ নিজের বাড়িতে রেখেছিলেন, এমনকি সেখানে লেখা হচ্ছে যে ওসি টালেকে তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন ই টেন্ডার অকশন নিয়ে, অর্থাৎ ই টেন্ডারিং যে অকশন হতো সেই সংক্রান্ত একটা চিঠির কপি যেটা সন্দীপ ঘোষ ওসি টালাকে পাঠিয়েছিলেন সেই কপি কিন্তু পাওয়া গেছে, এমনই কথা কিন্তু সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের সিজার লিস্ট বলছে। অর্থাৎ এতদিন ধরে আমরা যেটা দেখেছি যে কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর তরফে দাবি করা হয়েছে যে সন্দীপ ঘোষের বাড়িতে প্রচুর নথি পাওয়া গেছে, প্রায় 1000 পাতার বেশি নথি পাওয়া গেছে, এবার কিন্তু সেই সিজার লিস্টের কপি আমাদের হাতে রয়েছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে একদিকে যেমন আরটিআই কপি পাওয়া যাচ্ছে প্রায় 300-350 পাতা, 700 পাতার টেন্ডার এবং কোটেশন রিলেটেড ডকুমেন্ট পাওয়া যাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য যেটা সিবিআই এর প্রশ্ন যে টেন্ডার, যে টেন্ডার সরকারি হাসপাতালের বিভিন্ন কাজের জন্য টেন্ডার দেওয়া হচ্ছে, ঠিকাদারের কাছ থেকে কোটেশন নেওয়া হচ্ছে, সেই কপি নিশ্চয়ই সন্দীপ ঘোষের অফিসে থাকবে, কিন্তু সন্দীপ ঘোষ সেই সমস্ত কপি কেন নিজের বাড়িতে নিয়ে এসে রেখেছিলেন, এবং সেই সিজার লিস্টের 13 নম্বর পয়েন্টে ইন্টারনাল রিপোর্টের কপি সন্দীপ ঘোষের বাড়িতে কি হচ্ছিল, এখানেই কিন্তু সিবিআই এর তদন্তকারীরা সন্দেহ করছেন যে আগে থেকেই সন্দীপ ঘোষ মনে করছিলেন যে তার অফিসে গিয়ে তল্লাশি অভিযান চলতে পারে, তাহলে কি সেই সমস্ত নথি তিনি অফিস থেকে বার করে নিজের বাড়িতে কোন একটা জায়গায় লুকিয়ে রেখেছিলেন, সেটাই কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা ছিল, সেটাই কিন্তু সিবিআই এর এখন সবচেয়ে বড় প্রশ্ন। অর্থাৎ এতদিন ধরে আমরা যেটা সিবিআই সূত্র মারফত খবর পাচ্ছিলাম, সিবিআই এর রিমান্ড প্রেয়ারে যে খবর পাচ্ছিলাম, যে অভিযোগ দেখছিলাম, এবার কিন্তু সরাসরি সেই সিজার লিস্টের কপি এবিপি আনন্দর হাতে রয়েছে, এবং সেই সিজার লিস্টের কপি রয়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য এবং একাধিক বিস্ফোরক অভিযোগ যে এতদিন ধরে সিবিআই যেটা করেছে তার গ্রাউন্ড কি, তার বেস কি, সেই গ্রাউন্ড এবং বেস সন্দীপ ঘোষের বাড়ি থেকে যে সিজার লিস্ট যেটা সিজার হয়েছে সিজার লিস্ট দেখলেই কিন্তু বোঝা যায়। অর্থাৎ এই সমস্ত তথ্য সামনে রেখে, কয়েক হাজার পাতার নথি সামনে রেখে কিন্তু সিবিআই আধিকারিকরা কাজ চালাচ্ছেন, একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে,
সন্দীপ ঘোষকে জেরা করা হয়েছে, আগামী দিনেও জেরা করা হবে সিবিআই সূত্রের খবর, এবং আগামী দিনে এই সমস্ত নথিকে সামনে রেখেই কিন্তু তদন্ত চালিয়ে যাবেন সিবিআই এর গোয়েন্দারা। প্রকাশ, ধন্যবাদ।